বিগত সময় দেখেছে বাংলাদেশের নির্বাচন থেকে রাজনীতি, ভারতের নগ্ন হস্তক্ষেপ, সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থান ভারতকে কি বার্তা দিল? খুব ভালো লাগলো আপনি শব্দটি ব্যবহার করলেন, নগ্ন হস্তক্ষেপ। এটি আজকে যে শব্দটা আপনি প্রয়োগ করতে পারছেন দেশ টিভিতে বসে, এটাই আজকের সার্থকতা। তো হ্যাঁ, ভারত, এটা ভারতের মিডিয়াই বলেছে, বাংলাদেশের মিডিয়া কিন্তু বলেনি। ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে যে ভারতের, বাংলা তর্জমা করলে যা দাঁড়ায়, আমি হুবহু তর্জমা করছি, সেটি হলো ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সহযোগিতা করছে ভারত, ভারত এবং চীন এক পেজে শুধু শেখ হাসিনার বেলায়। আবার তারা বলছে যে অপোজিশনকে ব্যাক করছে যুক্তরাষ্ট্র। তো বলে ভারতের ইন্ডিয়া টুডে যে রিপোর্টটি করেছে, কেন শেখ হাসিনাকে তাদের প্রয়োজন। তো ভারতের যে নগ্ন হস্তক্ষেপের আপনি কথা বললেন, এটি কিন্তু আজকের এই এই সর্বশেষ নির্বাচন নয়, তারা সেটা 2009 সালের পর থেকেই তারা শুরু করেছে। 2014 সালে তারা সুজাতা সিংকে দেশে পাঠিয়েছে নির্বাচনে ম্যানিপুলেট করবার জন্য। তো আমি সেটা ভারতীয় বন্ধুদেরও বলেছি, আমি ভারতীয় কর্তা ব্যক্তিদেরও বলেছি, আমাদের ইন্টারাকশনের সুযোগ আছে, মানে হয় সেখানে আমরা বলেছি যে ভারত কেন বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানালো। এটা বৃহৎ, আপনারা দাবি করেন আপনারা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, পৃথিবীর ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে আপনাদের এটাই তো কাঙ্ক্ষিত হওয়া উচিত, এটাই তো আপনাদের চাওয়া হওয়া উচিত যে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে, তাতে কিন্তু ভারতেরই লাভ। কিন্তু আপনারা একে একে সব জায়গায়, ভারত কিন্তু ভারতের এস্টাবলিশমেন্ট, আপনি নেপালে বলেন, আপনি শ্রীলঙ্কায় বলেন, ইভেন ভুটানে, তারা যেইভাবে পর্যুদস্ত হয়েছে, তাদের যে ফরেন পলিসি, আপনি গণতন্ত্রের ধারক এবং বাহক নিজেকে দাবি করছেন, আর বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রকে আপনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী হচ্ছেন, শেখ হাসিনাকে দানবে রূপান্তরিত করতে আপনি সহযোগিতা করছেন, এখনও সেই ক্রিমিনালকে আপনারা আশ্রয় দিচ্ছেন এবং বলছেন যে আমরা সহযোগিতামূলক সম্পর্ক চাই। কিন্তু এটি তো হবা, আপনাকে ভারতের সঙ্গে অবশ্যই বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক হইতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মানে এই কানেকটিভিটির এই যুগে। কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। কিন্তু আপনি শুধু মানে দেবেন না, এটা তো হতে পারে না, একটা দেয়া নেয়ার বিষয় থাকতে হবে। এবং আমরা তো ভারতের সাথে অনেক কিছুই, চিকিৎসার জন্য মানুষ সেখানে যায়, তাদের অনেক, তাদের বিশাল মার্কেট বাংলাদেশে, কিন্তু আপনি দেখবেন ট্রেড গ্যাপ, এটা পাহাড় সমতুল্য গ্যাপ, মানে যে বাণিজ্যের যে ব্যবধান দুই দেশের মধ্যে, কিন্তু সেখানেও আমরা উপেক্ষিত। সুতরাং এখন সময় এসছে, কারণ আমার ন্যায্য চাওয়াটা, এটা তো আর অন্যায় না, এটা তো আমি চাইতেই পারি, এবং এটাই ডিপ্লোমেসির নিয়ম, সব জায়গায় সবার স্বার্থ সংরক্ষণ করা, স্বার্থটা দেখা, এবং মিউচুয়াল ট্রাস্ট যেটাকে বলা হয়, উভয়ের স্বার্থ, অভিন্ন স্বার্থ, এটা দেখাটা মানে ভারতের বিরোধিতা নয়, এটা যে দেশপ্রেমিক তার স্বার্থ তাকে দেখতেই হবে। বলা হয়ে থাকে যে শেখ হাসিনার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, এবং ভারতে একটি সংবাদ মাধ্যমে কিন্তু এমন একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে, তারা কি গণমাধ্যমের, আমরা যে দেখেছি যে তাদের যে তথ্য যে গণঅভ্যুত্থানের যে সুফল, সেটিকে অন্যদিকে ধাবিত করার অপচেষ্টা? এটি একটি গণমাধ্যম নয়, ভারতের একাধিক গণমাধ্যম তারা এটি দাবি করছেন, যে তারা বলছেন, এটা এই আওয়ামী লীগের ভাষায় তারা বলছেন যে এই রেজিম চেঞ্জের পেছনে যুক্তরাষ্ট্র। মোটেই না, এটা একটা ডাহা মিথ্যা কথা। যুক্তরাষ্ট্র, হ্যাঁ যুক্তরাষ্ট্র চেয়েছে বাংলাদেশে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক, আপনি যদি তাদের প্রতিটা স্টেটমেন্ট খেয়াল করেন, যে আমরা চাই বাংলাদেশে জন আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন হোক, তো এটি জন আকাঙ্ক্ষা, এবং এদেশের মানুষ রক্ত দিয়ে তাদের বিজয় অর্জন করেছে, সুতরাং এই বিজয়কে ছোট করে দেখার কোনো কারণ নাই। কিন্তু যুক্তরাষ্ট্র যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের তারা একটা লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, এবং সমগ্র বিশ্বে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেই কারণে তারা বাংলাদেশে চেয়েছে। যেমন বিগত নির্বাচনটাকে যুক্তরাষ্ট্র কিন্তু মেনে নেয়নি, অনেকে কিন্তু বলেছেন যে ও যুক্তরাষ্ট্র নির্বাচনটাকে এইভাবে নির্বাচন করে ফেললো এবং যুক্তরাষ্ট্র কিছু বলল না। যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে প্রথম দিনে যে এটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন হয় নাই, যুক্তরাষ্ট্র এটা মানে নাই। জাতিসংঘ থেকে তাও বল, তা সেম কথাই বলা হয়েছে, জাতিসংঘ তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো সেখানে গ্লোবাল প্ল্যাটফর্ম, বাংলাদেশও সেখানে সদস্য রাষ্ট্র, সেখানে জাতিসংঘ মহাসচিব তরফেও কিন্তু এই ইলেকশনে তারা কনডেম করেছে, তারা ইলেকশনকে বলে নাই যে, কিন্তু ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমরা জানি ডিপ্লোমেসিরতে আপনি আরেক একটি দেশ আরেকটি দেশের সরকার পতনের জন্য দাবি করতে পারে না, যেটা আপনার মনে আছে নিশ্চয়ই, প্রেসিডেন্ট বাইডেন একবার প্রেসিডেন্ট পুতিনের রেজিগনেশন দাবি করেছিলেন, পরে তাকে দুঃখে প্রকাশ করতে হয়েছে, যদিও সবাই জানেন পুতিন, প্রেসিডেন্ট পুতিন যেভাবে আগ্রাসী তৎপরতা চালাচ্ছে। সুতরাং এটা হলো মানে কূটনৈতিক নর্মসে এটি পড়ে না,
কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নিয়েছে, আপনি যদি 2021 সাল থেকে যদি আপনি ধরেন যে রেভের বিরুদ্ধে স্যাংশন, টপ সিক্স অফিসিয়ালস, ভিসা নীতি এবং ম্যাগনেস্কি অ্যাক্টের আওতায় এসে এবং ভিসা নীতি তারা ঘোষণা করেছে, এবং যুক্তরাষ্ট্র এটা বারবার বলেছে যে বাংলাদেশে তারা যে কোনো মূল্যে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। যখন নির্বাচনটি হলো না, তখন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই তাদের, এবং এক পর্যায়ে কিন্তু শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে পড়েছিল, কারণ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা যেটুকু জানি অনেক ক্লাসিফাইড ইনফরমেশন থাকে যেটি টপ লেভেলে যেটা শেয়ার করা হয়। শেখ হাসিনা প্রথমত হলো দেশের জন্য হুমকি,